السلام عليكم. نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان ما من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. দুই তিনবার দুরূপ শরীফ পড়ে লোক মহতরম হাজিরিন, আল্লাহ তাবারক ও তাআলার বেসমার এহসান আমরা রয়েছি। কত নিয়ামতের দিছেন গণিয়া শেষ করার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা নিজেও ফরমাইছেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এ বনিয়াদম, তোমরা চাও যদি আমার নিয়ামত গণিয়া শেষ করতে, লা তুহসুহা, পারতে না। আমার জানা মতো কোরআন শরীফ হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ নিয়ামতের মাঝে সব থেকে বড় হইল দুই নিয়ামত। একটা হইল খলক, অর্থাৎ মানুষের পয়দা করা, আর একটা হইল তালিম, মানুষের জ্ঞান দান করা। উসে আয়াত শরীফ পড়লাম, এই আয়াত হল কোরআন শরীফ হল সকল ফয়লা নাজিল। আপনারা শুনছেন এতক্ষণ পর্যন্ত, আরে হেরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আমিন আলাইহিস সালামে ওয়াহি লইয়া যে ও আয়াত পাঠটা হয়ে গেল। এই আয়াত হলের মাঝে আল্লাহ তার সকল ফয়দান দান নিয়ামতের উল্লেখ করছে। পয়লা উল্লেখ করছেন খলক, মানুষ যে আমি মানুষ হিসাবে যে পয়দা করছি এত কি বড় নিয়ামত আর হইতে হবে না। আর মানুষ যে জ্ঞান দান করছি এত কি বড় নিয়ামত আর হইতে হবে না। রইল প্রশ্ন যে আল্লাহর বড় নিয়ামতের এই দিন পয়লা ওহির দিন আল্লাহ এখানে বয়ান হল। তার কারণ এই যে আল্লাহ তালায় এই নিয়ামত বহুত আগ থেকে দেওয়া আরম্ভ করছে। এখানে বাবা আদম আলাইসালাম তাকে দেওয়া আরম্ভ হয়েছে। রসুল্লাহর কাছে ফয়লা ওহির দিন এই দুই মতের উল্লেখ করা হইল। ওখানে তার মতলব হইল আল্লাহ ইঙ্গিতে বুঝাই রাও আমার হবিব, আমার এই নিয়ামত দিতে আছে, ফাইতে আছেন মানুষে মানুষ জাতির উৎপত্তি থেকে এখন পর্যন্ত। তো এখন পর্যন্ত এই নিয়ামত ফুরো হয়েছে না, যেহেতু আমার মনসা ও আমার হবিব আমার নিয়ামত পূর্ণতা লাভ করত আপনার দ্বারা আপনার জমানাত। ও রসুল্লাহ সাল্লাহ সামনে ইঙ্গিতে আল্লাহ বুঝাই দিছে। এই দুই নিয়ামতের মাঝে পয়লা নিয়ামত হইল মানুষকে ফায়দা করা। ফায়দা করা সম্পর্কে সংক্ষিপ্ত কথা এই যে মানুষ রেজাল আল্লাহ ফায়দা করছেন, আর খেউরের ইলা ফায়দা করছেন। দিল আইতে ওরে খেউরের জীব জন্তু সারাও তো আল্লাহর ফায়দা করার। সৃষ্টি জগতের ইনসান জিন্নাত ফিরিস্তা সব আল্লাহ ফায়দা করছেন। এটা মানুষের লোক আসানক নিয়ামত লোকে লম্বা হয়ে যাওয়ার তৌফিক নাই, অত জানাও না।
এগারে সংক্ষিপ্ত করে কই রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের জন্মের বৃত্তান্ত কুরআন শরীফে বয়ান করা হয়েছে এক আয়াত না বিভিন্ন আয়াত খালি আদম আলাইহিস সালামের নাই অনেক নবীগুলোর জন্মের কাহিনী কুরআন শরীফে আল্লাহ বয়ান করেন আল্লাহ রব্বুল আলামিনে বাবা আদম আলাইহিস সালামকে পয়দা করার বৃত্তান্ত কাহিনী কুরআন শরীফে অনেক আয়াত করেন অন্য আরেক কথা মাঝে দিয়ে হইলে কয়েক বছর আগে আমরা যেসব আদম সৃষ্টির গান বাড়িছিল আপনারা মুরব্বী হলে জানেননি আর আমরা জান হল দৌড়ি দৌড়ি বলতে হলাইয়া যেন যেন গান হইতো সারা যাইতা আর আইয়া কইতা বাপ রে বেটা একটা গাইছে আজ ইতা জীবনে হুনছেন ইতা আমরা মেসা হলে জানেন মসজিদুল মেসরে মেসা ইতা হয়েছেন কোনো ওলা হুনতা হাসা মিয়াসে ভাইবার হয়েছে ওটা হুনতে হুনতে আমি হোম বসি হুনতে হুনতে হই কিতা ইতা তো মহাইত গাইতাম তো ভাই তা মানে গাবাই তো হইত নাই ও গানোর বই হান জোগাড় করে ও গানোর বই জোগাড় করে আউয়াল আখের পড়লাম পড়িয়া কোরআন শরীফ এবং হদিস শরীফের লোকে মিলাইলাম মিলাইয়া দেখলাম ষোলো আনার মাঝে এক সাইরা না বড় দূর ভাষা না সঠিক কোরআন হদিস মতো আছে আর বাকি সব অঠিক বানাইল হতা হল মানুষে বানাই দিছে আমার অনুরোধ আদম আলাইসালামের সৃষ্টির জীবনের বৃত্তান্ত জানতে হইলে কোরআন শরীফ পড়ুক আর হদিস শরীফ পড়ুক যা পাইবা দুইখানা অঠিক হইত না আধা আনা অঠিক হইত না যে আদমর খালিক মালিক রব্বুল আলমিন আল্লাহ তালা হু আয়াতর বেয়ানোর নাম কোরআন শরীফ জানিবে যাব যে তাই কেন হইম ঠিকও হইম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যত ইলিম আল্লাহ দিছেন আর কেরুরে অত তো দিছেন না যে তার রসুল্লাহ জানতে নাই তার সারা দরহার মতো শিখাই দিছে আজম সৃষ্টির কাহিনী চাইলে ফাইতে চাইলে সই হদি শরীফ পড়ুক আর সই করেন শরীফ পড়ুক হইবে এ হায়াত থেকে আমি থোড়া আজম সৃষ্টির কাহিনী নিজে কইলি রব্বুল আলমিন কোরআন শরীফ ফরমাইছেন আমি যখন আদমর বডিরে শরীরটা ঠিকঠাক করিলাম মানুষের শরীরের মাঝে যত খামর যত তা আমি ফায়দা করছি চকুর খাম দেখা কানোর খাম শোনা হাতের খাম ধরা পাওয়ার খাম হাঁটা দিলর খাম বোঝা জিব্বার খাম চাকিয়া দেখা তিত্তামিটা সব আল্লাহ ফায়দা করার পরে খালি রুহ দিছিল না গতিকে তুমতে হইত যখন আল্লাহ তাল্লাহর মাংস হইল তো তান তরফ তাকিয়ে হ্যাঁ রুহ বাবা আদমের বিক্রে ছাড় দিল পয়সা সবাই তু হু অনফক তু হি হিমির রুহি আল্লাহ ভরমেত্র আদমের শরীর দে বডি দে পুরা জিজ্জেত করার পরে আল্লাহ তান তরফ তাকিয়ে রুহ আদমের বিক্রে দিছে ও যে আমি আগে হইলাম যে মানুষটি আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন তাম মখলুকরে পয়দা করছেন সে তো আল্লাহ আর কেউ নাই কিন্তু মানুষরে রুহ দিছেন আল্লাহ এটা মানুষ ব্যতীত আর কেউ দিছেন না এই হিসাবে একরা বিসমি রব্বিক আল্লাহ খালাক যে আল্লাহ ইটা দিয়ে আপনারে পয়দা করছেন ও আল্লাহর নাম লইয়া আপনি করেন ইহতার উল্লেখ করার মাঝে আর ইঙ্গিত আছে যে আপনি পড়তে পারবা আপনি পড়তে পারবা আপনার মেজাজ যেটা আমি ঢুকাইছি ও যে হজরত আদম আলাইসালামের ভিতরে আল্লাহ তানে রূপ দিলা আপনার জানা মতো তাম জীবজন্তুর রূপ আছে আজ পর্যন্ত কেউ রূপ বানাইতে পারছে না বিজ্ঞানের উন্নতি বহুত মানুষে বানানো শিখেছে মানুষে বানাইয়া অগুর পিতরে কারেন দিয়ে ঘুরে মাতাইতে পারেন আটাইতে পারেন খামলা লাগান খাম করাইতে পারেন সাওয়াইতে পারেন আঠাইতে পারেন সন্ধাইতে পারেন বলতে পারেন কিন্তু রুশ একটা এটা আজ পর্যন্ত কেউ বানানি সম্ভব হয়েছে নি বেসা বল ওইছে না ওই তো নাই ও তার কারণ
রিফ কিতা দি মানে কিতা কত টাকা দেওয়া লাগে কিলা কুটা লাগে কিলা ফিচা লাগে এটা মানুষে ধরে না কোরআন শরীফ আল্লাহ ফরমেশন ওয়াসআলুনাকা আনির রূহ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا الله فرمائے روح সম্পর্কে তোমার তন্দ্রে সামান্য তম জ্ঞান দিছেন আল্লাহ বেশ কেনছেন না তে বানাই বগেল এটা আল্লাহর বানাই এই রূহ আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে দিছেন আর বাবা আদম আলাইহিস সালাম তাকে ফরাজ সূত্রে আমরা তাম বনি আদমে ইরুহল এখদারা বাট হয়েছি এই হিসাবে মানুষের সৃষ্টি আল্লাহর অদ্বিতীয় নিয়ামত এবং এক নম্বর নিয়ামত কিলা হইতাম সে ভাইয়ের না ইরুহ কিটা হকিকত কিটা ইরুহর এটা হওয়ার বাসারও বড় অভাব আমি তো জানি না বাসার বড় অভাব মাতিয়া কইয়া বুঝানি বড় মোটকে ওলা হলা ইলা কইয়া হইত না একদিনের কিচ্ছা কই আপনারা মৌলবাজার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিয়ার জলসাদ তিসে আমরাও কয়জন আছি জলসা শেষ হয়েছে সাব কেবলার এক বাসাত নিছেন কি মেহমান আমরা সে ত্রিবতীরে রয়েছি বাদল দিন যাইবার আগে হল এখান হয়ে গেছে এক গর এখান হইয়া সে কো সাবর লগে যাইতা সে কো অন্যখানে যাইতা সাব রে খইয়া যাইতা অন্য এক গর ধমসি আলিম হল বাক্কা কতজন একটা মাঠ উঠল কোন আলিম যাবে তুলতেন আমার মনে নাই মাঠ উঠল যে আজ হোক আছেন রুহ কিতা ইউকিলা মাথা মাথি করিয়ে কোনো কিনার নাই সে হইতাম পারি নাই কিলা তান তান বুঝে মনে হয় লইল আমি তান তান তাকে তুড়া বেশ জানি আমার ওগুলো সাফিয়া তো লাভ না হই ঠিক আমি কইলাম আমি তো জানি না কই বলি হয় নাই আমার যে আমরা এই জিনিসটা জানতাম না নি বলে জানা তো বলা এক কাম করো কথা বাজে সাহেব কিবলে আরাম তো নে উঠিস বা হল তো সাবর খেদমত যাইতাম বল গিয়া জিকাইলেন জানি খে তো প্রায় কইল হইল এটা জিকাইলে আপনি জিকাইতে আমরা রিসাব নেই আমি কইলাম খোদা আসিত আমার দ্বারা সম্ভব নেই আমি জিকাইতাম পাঠান বলে তে আর হিকতাম কিলা আমি কই যা খেও মারতাম পারতাম না যখন ধরাইয়া সাহেব কিলার লগে এক কাম করি আমরা হকলে নিয়ত করি যাই যাই সাবর গেস্তনে রু সম্পর্কে কুনতাম হুনতাম বলে নিয়ত করলে হইব না সাবে বোধ হইব না বলে হি দরবারে যাইব এখন নাই আপনারা হাক্কা ইরাদা করি লোকুয়া যে সাবর খেদমত ফাইলে জিকাই লিতা আর জিকাইতে পারেন না আনা জিকাই এখন তা সাব হইতে কইলা আর নাই আর তুই করবে না মাটি মাটি সাব গেল আরাম করতেন ওগরের বারা কোটা তোমরা গেলাম আসছে মাটি আর আগে অন্য গরু ওইয়া মাটি তখন চেনার সাব ঘুমো ঘুমো বাতান যে সাহাল্য তো থাকবা ফজল বাজে ইতিমধ্যে সাপ তো সে তুলি দিস গরুর মালিক রেজি কইলা বারা কোটাত খেমাত হইন বলে আলিম সাগল হইয়া জমা হয়েছে ও সাব হইলে তো আমার সাহ গান আরামে তান তান দেখ সালাম দিয়ে ও সব বার হইয়া আমরা যে কুটা বোয়া তন পারি আইলা আইয়া অল হইলা হইলা আসসালাম আলাইকুম সালাম করিয়া অল হইলা মাত মানুষে খেয়াল করেন রু সম্পর্কে জানতা সুবহানাল্লাহ এর আগে কোন রুহর মাত নাই অন্য করো মাতি আর তেন হুনবার কথা নাই তো হইলা সাবে মানুষে খেয়াল করেন রু সম্পর্কে কিছু বুঝতা এই জিনিসে মাতিয়া মুক্তি বুঝাই যায় না মাতিয়া বোঝা যায় না যারা রুহানি মেহনত করতে করতে কিছু আগুয়াইছেন এরা যদি দিল থেকে হকলতা হরাইয়া সব দিয়ান হরাইয়া আর এক মনোযোগে এক দিয়ানে কোরআন শরীফের আয়াত ও নাফাক্তু ফীহি মির রুহি ও রুহির বাজে বা রুহির ইয়ার বাজে দিয়ান করিব টান করব তে আল্লাহ কিছু বুঝাই দিলাইতে পারেন আল্লাহ বুঝা যাইত না বাজে অন্য মাত্র গেলা কইলা আপনারা গপসপ করে কুয়া
আমি নাস্তা খাইছি না নাস্তা খাইলি মোটামুটি গুপাশায় বুঝল যান সুখ মুরজিয়া কিলা বুঝি ইতে ইন্ডিয়ান জানবা আমি অসারা হইতাম পাটার এই রূপ হইল আল্লাহরে অদ্বিতীয় নিয়ামত এই যে মানুষ সারা করে আল্লাহ দিছেন না তাই মানুষটি এই রূপ দিয়া পয়দা করা আল্লাহ তাবারক ও তাআলার এক নম্বর নিয়ামত অদ্বিতীয় নিয়ামত মানুষ ব্যতীত আর খেয়ে আল্লাহ দিছেন তবে এই নূরে খাম লাগাইতে হইলে খাম লাগাইবার তরিকা জ্ঞান সারা হইত না সে গবেষণা করে রুইটা কিলা বুঝতে নাই তেই গুড়ে কিলা কিতা করা দেয় সে হইবার এর কারণে আল্লাহ তালা ও অদ্বিতীয় নিয়ামত রুহে ইনসানির খাম লাগাইবার লাগে আল্লাহ তাবারক ও তাআলা তালিম বা জ্ঞান দিলেন اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم هو من غيلم سوين يعني ما سبتك بولا خلق ورتت منصور پيدا خورا آر منصور جيان دوا تعلیم دوا جيان دوا اي دوی نعمتر مستكي খিলকত হিসাবে আগে পয়দা করা আর জ্ঞান দান করা বাদে তবে মর্তবা হিসাবে জ্ঞান দেওয়ার মর্তবা আগে আর পয়দা করার মর্তবা বাদে এটা কুরআন শরীফের দলিল মতো হইয়ার কয়েক আয়াত মিলে তার কারণ আল্লাহ তাবারক ও তাআলা এই যে অদ্বিতীয় মূল্যবান নিয়ামত দান করেছেন রূহ আমরের ভিতরে এগুলো কিলা খাম লাগাই যায় আমরা গবেষণা করিয়া কোনো জ্ঞানীর শিক্ষা থাকিয়া কোনো চিন্তাবিদের চিন্তা থেকে আমরা এটার তরিকা পাওয়ার উভয় নাই জিনিসটা দিছেন আল্লাহ এটারে আমরা কিলা খাম লাগাইতাম সত্যিকার মানুষ হইতাম এটা আল্লাহর তালিম ছাড়া আর উভয় নাই এরই কারণে আল্লাহ তালায় হল হয়লা মানুষ যাইন হল হয়লা থানে নবী বেনাই হল হয়লা মানুষ কে হকুয়া বাবা আদম রাইসল এটা আমরা কোরআন শরীফের আকিদা বা বিশ্বাস এটা আগর বৈজ্ঞানিক হলোর কথা এটা আমরা মানতাম পারি না বলে মানুষ পয়লা বানর আসল আর বান্দরের রুম পড়িয়া লেন্স পড়িয়া মানুষ গেছে এর আগে ওতা আসলা ওতা আসলা আর মিস্টার ডারউইনের কথাবার্তা এটা আমরা মানি না আমি চিন্তা করলে বুঝি মানুষের ভিতরে আল্লাহ তাআলা যে রূহ দান করছেন এই রূহ মানুষ ব্যতীত আর কোনো জানদারের শরীর বা বডি থারাইলে উত্তসনস হয়ে গেল না কোনো কাম লাগল না আল্লাহর জানা আছে এ লাগে মানুষ ছাড়া আর ফেরত দিছেন না এখন বিজয় বুঝাই পারলে দৃষ্টান্ত হয় ও যে ফোরটুক বা সিএনজি চলে তার তো ইঞ্জিন আছে ট্রাক চলে দেখুন ইঞ্জিন চলে দু ইঞ্জিনের পাওয়ার সমান নেই মোটেও নাই এখন কোনো আকলমন বেহলে যদি ট্রাকর ইঞ্জিনগু ফৌষ্টুকর ফিট করিয়া স্টার্ট দেয় তো এই ইঞ্জিন স্টার্ট দেওয়ার লগে ফৌষ্টুক রইব নি সিএনজি রইব নি না টুকরা টুকরো হয়ে উঠে যাবো গিয়ে রইত নাই অস্তিত্ব থাকত নাই এখন মানুষের রব্বুল আলমিনে যে রুহ দিছেন ইগু এমন ক্ষমতাশীল এক নিয়ামত আল্লাহর ইগু বান্দরের ভিতরে হারাই দিলে আত্মীর ভিতরে হারাই দিলে বাঘর ভিতরে হারাই দিলে চশনসিয়ার লগে লগে গেল কিয়নে ইগু কোনো খাম লাগলো নানে গতিকে সারা কইন মানুষ আগে বান্দর আসলা তার আর বুঝ মতো তো তখন বুঝছে না তখন কইছেন এটা কোরআন শরীফের আকিদা নাই কোরআন শরীফের আকিদা হইল আল্লাহর বান্দা আদম রে জেলা পয়দা করতেন ওলা তাইন মূল আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই হতা হইবা দে আগে হইলাই তো হল হইলা মানুষ আদম আলাইহিস সালাম হল হইলা নবী কে আদম আলাইহিস সালাম জানা জেনে হতা হল হইলা নবী আদম আলাইহিস সালাম জেলা হল হইলা মানুষ আদম আলাইহিস সালাম হল হইলা নবী আদম আলাইহিস সালাম এখানে আর কোনো জানদার বানাইতে আল্লাহ নবুয়ত লগে করে দিল না বাবা আদমরে বানাইতে নবুয়ত দিলখানে ও যে আদমর ভিতরে আল্লাহ তানে আশ্চর্য নিয়ামত রাখছেন রূহ
এগুলে খামর লাগাইয়া একটা মানুষ সত্যিকার মানুষ হইতে হইলে একটা মানুষ তার সঠিক মর্যাদা বা মর্যাদা হইতে হইলে তালিম বা আল্লাহর দেওয়া শিক্ষা ছাড়া হইতো নাই তাই নকল হইলা মানুষ তাই নকল হইলা নবী তাই আল্লাহ তান তরফ থেকে নবুয়তি শিক্ষার মাধ্যমে এটা খামা লাগাই পারতে রেখে ওভাবে আল্লাহ শিখাই শিখাই আইসেন আইতে আইতে আমরা নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জমানা আইসে ও আল্লাহ তালায় রসুলুল্লাহরে জানাই দিলা সকল ভয়লা আয়াত যে আমি মানুষরে হাজি পেখ নিয়ামত দিছি যে একটা মানুষ ব্যতীত আর খেউরে দিছি না এটা আমি মূল থেকে খামা লাগানো শুরু করছি এখনো পূর্ণতা হইছে না এটা খামা লাগাইতে হইলে নবতী শিক্ষা লাগে ওটা আমি মূল থেকে দেওয়া শুরু করছি এখনো পুরো হইছে না ও আমার হবিব মুহাম্মদ রসুল্লাহ যেহেতু আপনি আখিরি নবী আপনার ঘরে আর নবী বানাইতাম নাই আর নবীর আপনার বাদে আর কোরআন শরীফ বাদে শিক্ষার কৌর তো আর নাজিল করতাম নাই গতিকে আপনারে আজ ইশারে জানাই দিয়ার যে মানুষের মানবতার পূর্ণতা লাভ হইতো আপনার দ্বারা এবং মানুষের যা কুচ শিখাইবার দ্বারা সারা শিক্ষা মানছে ভাইটা আপনার দ্বারা সুবহানাল্লাহ ও রসুল্লাহ সাল্লাম হল থেকে গেল নবতী শিক্ষা হইতে বলে বুঝুন নবতী শিক্ষা হইতে বুঝুন এটা তো নমাজ রোজা এবাদত পন্দেগীর নিয়ম তরিকা ওটাও তো নবতী শিক্ষা হতম হতম পড়া ওটা নবতী শিক্ষা দুনিয়ার কথা নাই বিলকুল ভুল ধারণা বিলকুল ভুল ধারণা আমার কোরআন শরীফ মেলিয়াও তো দুনিয়ার শিক্ষা হয় الله فرمايشن أن القرآن سري وعلم آدم الأسماء كلها الله فرمايشن أمار آدم ري زمين لغاية دلية زتو در خامي فايرو شارا أمي لمعي بار آگه حكاية دلية سو إتا دنیا دنشنا ني پارتی بي بشي آشه ني دنیا ري بشي آشه آو تا الله تعالى نبي الله ري حكاية سن تاي زارا خون نبوت شكات خالي دين আর আখেরাতের মামলা দুনিয়ার কোনটা নেই কথা সম্পন্ন করি বিস্তারিত সারা ভাইতে হইলে পুরা কোরআন শরীফের ব্যাখ্যা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তান খয় লাখ হাদিস দিয়ে বয়ান করিয়া গেছেন এটা সারা ওখানে হওয়া যায় দিনও হওয়া যায় দুনিয়াও হওয়া যায় আখেরাতও হওয়া যায় দুনিয়াও হওয়া যায় ওতেও গেছেন রসুল্লাহ ইসলাম কইতে গিয়ে ডরাইবার কথা নাই বলে ইসলামে আইয়া কিতাতে হলো কিতা করতে রসুলুল্লাহ নবুয়ত লইয়া আবার আইয়া ভাইজন মানুষে খাইন মানুষের খাওয়া বন্ধ করছেন নি মানুষের সাইন সাওয়া বন্ধ করছেন নি মানুষের শাদি বিয়া করেন বন্ধ করছেন নি মানুষের ব্যবসা বাণিজ্য করেন বন্ধ করছেন নি মানুষের যুদ্ধ করেন সন্ধি করেন বন্ধ করছেন কিচ্ছু বন্ধ করছেন না মানব জীবনের প্রত্যেকটি প্রয়োজনের সুযোগ আছে তবে বেশম খান আগে মানুষের নিজের ইচ্ছা মতো কর্তা যে করায় আল্লাহর আমানত পিতরে রাখা সেগুলোকে মিল হইত না সেগুলোকে মিল রাখিয়া আপনি খাকুয়া চাকুয়া আটকুয়া ব্যবসা করকুয়া শাদি বিয়া করকুয়া কই হেরাজ নেই তার কারণ এটা আপনি রক্ষা না করলে আল্লাহর সম্পর্ক না আর থাকত নাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে জীবনের তরিকা আমরা রেখাইয়া গেছেন কিতাব পড়িয়া আমরা বুঝি বুঝি খালি নমাজ শিখাইছেন রোজা জকাত শিখাইছেন আর ক্ষেত কৃষির মশলা নাই নি হয়ে দিছ ব্যবসার মশলা আছে ক্ষেত কৃষি আছে সকল তা আছে হেনে এই মানুষে ইটা নিজে করতে পারব হল চান্দারে তার খাইবার গুজ লইয়া আইছে খাইতে পারবো মানুষে হল পারবা তবে আর জানদারের ভিতরে হিরু নাই গতিকে হিরুটা নষ্ট হয়ে গেল না তাহলে বিদায় মানুষের আল্লাহ ও দ্বিতীয় নিয়ামত রুহ দিছেন ইগু রক্ষা করিয়া চলতে হইলে আরেক কথায় আল্লাহ লগর সম্পর্ক রক্ষা করিয়া চলতে হইলে রসুলুল বাতাল তরিকা মতো সারা দুনিয়া দানি কাম করে কোনো বাধা নাই কোনো তঙ্গি নাই কোনো অসুবিধা নাই সাহাবায়ে কেরাম হাজার হাজার মুসলমান হইলে তারা জিন্দগির কোনো অসুবিধা মুসলমান হইয়া হয়েছে না সারা ভালো হয়েছে বরং সাহাবায়ে কেরামর পুরাটা জমাত মুসলমান আগে ওয়ার আগে
বড় অভাবনটন আসলা আল্লাহর হবিবর লোক লইয়া অভাবনটন দূরে গেল যত তঙ্গি আছিল সারা দূরে গেল এর দ্বারা প্রমাণিত যে রসুল্লাহর দিন শরীয়তে বা ইসলামে কুন্তাত অভাব ঘটাইছে না বাধা ঘটাইছে না হতা ওখান রসুলের তরিকা মতো আপনি চললে আপনার দুনিয়ার সামৈন্য আসি আওতা মুখস্থ করা লাগবো তো আওতা চলব এবং আল্লাহ লগর সম্পর্ক এই দকুল রক্ষা হরি আসলতে হইলে রসুলের তরিকা আমি খাইতাম না আপনি খাইল খাইল ওটা আর খাইল আমি খাইতাম রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দ্বারা বড় এহসান আমরা রূপে আল্লাহ করছেন রসুল্লাহ আমরা দকুল রক্ষা হরিয়া সলবার তরিকে গেছেন আল্লাহ লগর সম্পর্ক বাল রইত আর দুনিয়ার লগে সম্পর্ক বাল রইত দুনিয়ার সারা বাদ দিয়ে কি এফারর গুহাত বই যাই আমার দুনিয়াদারি চলতো না আমার খাবার দরকার ফালার দরকার খাবানির দরকার বহুত দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন এটা হইত নাই আর সারা আপনি অবায়দি লাগাই দিলে ই আল্লাহ লগে সম্পর্ক রয়েছে না আল্লাহ লগে সম্পর্ক জুতে রাখইন না আবার গুরিয়া আল্লাহর দ্বারও যাইতে পারতে নাই জেফতারে শরীয়তের বাসায় বেশ তো আর যাইতে পারতে না রাস্তাবন্দি যুগ আর যদি হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান রহমে আমি খামো লাগাই দুনিয়াদারি দিনদারি দুনিয়া এবং আখরতের সকল খাম রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের তরিকা মতো আমি কমিয়ে করিয়া যাই আমার দুনিয়াদারি আটকিত নাই আর আল্লাহ লগর সম্পর্ক নষ্ট হইত নাই আল্লাহ তাবারক ও তাআলার কাছে ভিক্ষা চাইয়ার আমরা রে তান লগর সম্পর্ক খান নষ্ট যত খামে করে ওতা তনে বাঁচাইয়া রাখতা আর আমরা দুনিয়া নষ্ট করে যত আওতা তনে বাঁচাইয়া রাখতা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তরিকা মতো আমরা দিনদারিও করতাম দুনিয়াদারিও করতাম আহ্বান আমরা চলতো হাও খাওয়ানোর বাল লইত ও তৌফিক কান আল্লাহ তালা আমরা হলরে দেখুয়া উসাইয়া আপনারা হলে হোক আমিন আমি আজ বেশি বেমার ও হয়েছে জানে বলে বাড়ির জায়গার হচ্ছিল তো নেই বা নইলে এই না দমলিল না পরিমাণ শরীর মাজু আমি প্রায় বেমার থেকে সোনাভুর যাচার হন আইছি না আর হইল বহুত যোজন ছাড়িয়ে ইন যেমন যাইতাম যেমন তে অলরে সালাম দিয়া যাই আলহামদুলিল্লাহ সোনাভুর সুয়ারেন্টাইন সবর দিল যদি সোনাভুর না ভাবে জারি থাকে এখন আহ্বান করলি আমি মাঝুর আসছি না ইনোভা যাইতে কিন্তু থুড়াও দুই মাত মাতিয়া গেল খামো লাগাই তার ও আমার আজকের কথা শেষ ওনাকে কিতা সিলেক্ট দিছেন জি।